Devo Mike. প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, উপস্থিত প্রিয় দেশবাসী এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, যারা প্রতিদিন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোভিড-19 বাংলাদেশের গত 24 ঘন্টার আপডেট এবং এ পর্যন্ত যা আমাদের তথ্য আছে আমরা তুলে ধরব। তবে তার আগে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো এই সময়ে আমাদের ডেঙ্গুর সময় চলে এসছে, কাজেই ডেঙ্গু বিষয়েও আমাদের সচেতন হতে হবে। এবং আজ 9/5/2020 তারিখে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্স করা হয়েছে, যেখানে বাংলাদেশের 64 জেলার সিভিল সার্জন এবং অধিকাংশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ যুক্ত ছিলেন। এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক তালা আমাজাদ, এবং আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা বিভাগ এবং পরিচালক লোক নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিডিসি সহ অন্যান্য লাইন ডাইরেক্টরবৃন্দ। মিটিংয়ে ডেঙ্গু বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার আফসানা আলমগীর খান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। এই আলোচনা সভায় ডেঙ্গুর ব্যবস্থাপনা বিষয়ে নির্মুক্ত নির্দেশনা প্রদান করা হয়। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে, কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার গত বছর থেকেই চালু আছে, তাই এই বিষয়ে একটি টিম প্রস্তুত রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি দেশের 64 জেলায় ডেঙ্গু কিট বিতরণ করেছে। তারপরও যদি কিটের প্রয়োজন থাকে তাহলে প্রোগ্রাম থেকে সাপ্লাই দেওয়া যেতে পারে অথবা নিজস্ব অর্থায়নে কেনার জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির জন্য শীঘ্রই একটি ভিডিও পাঠানো হবে, যা নিজ উদ্যোগে স্থানীয় ডিশ চ্যানেল ও হাসপাতাল সহ সম্ভাব্য জায়গাসমূহে প্রচারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা উপজেলা প্রশাসন এবং পৌরসভাকে সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা নিধনে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রত্যেকটি জেলা উপজেলার কোভিড হটলাইন আছে, সেই একই নম্বরে ডেঙ্গু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু রোগীদের যাবতীয় তথ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। কাজেই সবাইকে অনুরোধ করব, এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের মশার যেন বংশবৃদ্ধার বিস্তার না করে, যেই পদক্ষেপগুলো আমাদের নিজেদের ঘরেও নেওয়া দরকার আপনারা সেই বিষয়ে সচেতন থাকবেন। ঘরে কোথাও যেন পানি জমা, 3 দিনের বেশি পানি জমা হয়ে না থাকে, এবং কোনোভাবেই যেন আমরা অপরিষ্কার না থাকি, আমরা ডেঙ্গুর বংশবিস্তার করে এরকম কোনো পরিবেশ যেন আমরা বাসার মধ্যে না রাখি, টবে পানি জমা না রাখে, কোনো ভাঙ্গা পাত্রে যেন পানি জমা না থাকে বাসা বাড়ির মধ্যে, এগুলো আমরা প্রত্যেকের নিজস্ব বাসায় যেন সচেতন থাকি। এবার আমরা আসি আমাদের কোভিড-19 সর্বশেষ পরিস্থিতি। গত 24 ঘন্টায় আমাদের 35টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 5,247টি এবং পরীক্ষা হয়েছে, এক্ষেত্রে আমি বলবো পরীক্ষা নমুনা সংগ্রহের চেয়ে বেশি হয়েছে, কারণ আমাদের পূর্বের কিছু নমুনা থেকে যায় যেটা অনেক ল্যাবে আসতে আসতে রাত হয়ে যায়, কাজেই সেই দিনের নমুনাটা সেদিনই পরীক্ষা করা হয় না, এটা পরের দিনে নমুনা পরীক্ষার সাথে যোগ হয়। কাজকে আমাদের নমুনা সংগ্রহের চেয়ে পরীক্ষা হলো 5,465 এবং এই নমুনা সংগ্রহ করে আমরা শনাক্ত করতে পেরেছি, শনাক্ত হয়েছে রোগী 24 ঘন্টায় 663 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি PCR ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি 1,16,919টি। এই শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে আমি একটি তথ্য আপনাদের দিতে চাই,
সেটা হলো আমাদের শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এবং সমাপ্ত ঘটনায় সুস্থতার হার। এই তথ্যটা আমি আপনাদের দিব, তার আগে বলি আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন, তাদের সকলের আত্মার বিধি আত্মা শান্তি কামনা করছি। এই 8 জন ব্যক্তির মধ্যে সকলই পুরুষ এবং বয়স বিভাজনে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন এবং 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2414 জন। আমরা এই তথ্যটাকে নিয়ে সমাপ্ত ঘটনার বিবেচনায় আমাদের সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.5% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 17.5%। আমরা বিভাগ ভিত্তিক আসলে দুঃখিত, আমি একটু সংশোধন করি, আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন। আমাদের এ পর্যন্ত যে বিভাগ ওয়ারি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা সিটি এবং ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। এবং শতাংশ হারে যদি আমরা বলি তাহলে ঢাকা সিটিতে বা ঢাকা শহরের 58.28%, ঢাকা ডিভিশনের বিভিন্ন জেলা সকলগুলি মিলে 23.79%, চট্টগ্রামে 5.45%, সিলেটে 1.54%, রংপুর 2.49%, খুলনা 2%, ময়মনসিংহে 3.78%, বরিশাল 1.23% এবং রাজশাহীতে 1.45%। ঢাকা ডিভিশনের জেলাগুলির মধ্যে নারায়ণগঞ্জে এখনও সর্বাধিক সংখ্যক শনাক্ত ব্যক্তি আছেন। আইসোলেশনে 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 196 জনকে এবং ছাড় পেয়েছেন 53 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2017 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1043 জন। মোট আইসোলেশনের সংখ্যা 8634টি, গতকালের তুলনায় বেড়েছে 40টি চট্টগ্রাম বিভাগে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমেটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 2900টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 5734টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 329টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 1755 জনকে রাখা হয়েছে এবং ছাড় পেয়েছে 3718 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 208405 জন এবং ছাড় পেয়েছেন এ পর্যন্ত 171222 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 37183 জন। সারা দেশে 64 জেলায় সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 615টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 30955 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এই তথ্যটা আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়েছি। 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 22800টি এবং 24 ঘন্টায় বিতরণ হয়েছে 22700। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 20,93,290টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 16,79,214টি। বর্তমানে মজুদ আছে 4,14,076টি।
চব্বিশ ঘন্টায় সমস্ত হট কল লাইন, ফোন কল লাইন থেকে আমাদের কল এসেছে, কল রিসিভ করা হয়েছে 1,33,312টি, এবং এ পর্যন্ত ফোন কল 45,22,848টি। অনলাইন প্ল্যাটফর্মের মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,686 জন, গত চব্বিশ ঘন্টায় আরও নতুন করে 26 জন অনলাইন এই প্রশিক্ষণ নিয়েছেন, এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,059 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত চব্বিশ ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং হয়েছে 735 জন, বিমানবন্দরে 327 জন, স্থলবন্দরে 240 জন, এবং সমুদ্র বন্দরে 168 জন, এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,81,632 জনকে। কোভিড-19 সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যকরীর নির্দেশনা গতদিন আমরা বলেছিলাম একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে, আজকে আরও একটি গাইডলাইন সংযুক্ত হয়েছে, সেটি হল কোভিড-19 এর প্রাদুর্ভাবের সময় প্রতিবন্ধীদের জন্য বিবেচ্য বিষয়সমূহ। এটি আমাদের করোনা ওয়েবসাইট যা আছে সেতে পাওয়া যাবে, এবং DGHS এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে যারা ভিন্নভাবে সমর্থ বা প্রতিবন্ধী, বাড়িতে তাদের জন্য উপযোগী পরিবেশ তৈরির মাধ্যমে এর সম্ভাব্য সংক্রমণ কমাতে হবে। এজন্য পরিবারের অন্যান্যদের ভূমিকা কী, স্বাস্থ্য সেবা কর্মীদের ভূমিকা কী, এসবই এই ওয়েবসাইটের মধ্যে আছে। কারণ তারা অনেক সময় এই আমরা যে স্বাস্থ্য নিয়মগুলি বলি, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা বা হাঁচি কাশির শিষ্টাচার, তাদের জন্য মেনে চলা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে তাদের পরিবারের অন্য সদস্যরা কীভাবে এই জিনিসগুলো সঠিকভাবে পালন করবেন, সেই বিষয়ে গাইডলাইনগুলো দেওয়া আছে আমাদের এই প্রতিবন্ধীদের বিষয়ে বিবেচ্য বিষয়সমূহ। দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের এই ছিল বাংলাদেশ পরিস্থিতি, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 পরিস্থিতি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 8 মে থেকে পেয়েছি। এখানে শনাক্ত চব্বিশ ঘন্টা 4,486 জন, এবং এ পর্যন্ত 86,294 জন, মৃত্যুবরণ করেছেন 139 জন, এবং এ পর্যন্ত 3,075 জন। সারা বিশ্বের পরিস্থিতি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 8 মে থেকে পেয়েছি, শনাক্ত চব্বিশ ঘন্টায় 87,729 জন, এবং এ পর্যন্ত 37,59,967 জন, মৃত্যুবরণ করেছেন 5,429 জন, এবং এ পর্যন্ত 2,59,474 জন। এই ছিল আমাদের হাতে সর্বশেষ তথ্য। শেষ করার আগে আবারও বলবো যে আপনার সুরক্ষা আপনার হাতে, আপনি নিজে সচেতন হবেন, যা যা স্বাস্থ্য নিয়ম বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখা, সবসময় মাস্ক পরিধান করা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, এসব নিয়ম পালন করবেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কোয়ারেন্টাইনের যে বিধিগুলো আছে এগুলো পালন করবেন, যারা আইসোলেশনে আছেন তাদের পরিবারের যারা সদস্য পরিবারে আইসোলেশন থাকলে সেভাবে তারা যেন এটা মেনটেন করেন, এবং যারা হাসপাতালে থাকলে তো হাসপাতাল ব্যবস্থাপনার মাধ্যমে আইসোলেশনে হয়। আমরা আবার বলবো যে ধূমপান সব অসুখের জন্যই ঝুঁকির, যেমন এটা অসংক্রামক ব্যাধির জন্য ঝুঁকি, তেমনি কোভিড-19 আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও ধূমপান একটি ঝুঁকি হিসেবে কাজ করে। কাজেই ধূমপান থেকে বিরত থাকুন, এবং সবসময়ই তরল খাবার এবং পানি বেশি করে পান করবেন। বিশেষ করে এখন রমজান মাসে তরল খাবার এবং পানি বেশি বেশি করে পান করা উচিত, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা আমরা টাটকা সবুজ শাকসবজি এবং আমাদের ফলমূল এসব, এবং ভিটামিন সি বলতে আমরা লেবু, নিয়মিতভাবে লেবু খেতে পারি, এবং আমাদের দেশীয় ফল পেয়ারা, লেবু, এসবের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাবেন, ইফতারের তালিকায় সবসময় যেন ফল থাকে, এবং খাদ্য তালিকায় আমাদের সবজি যেন বেশি থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তারা যেভাবে সবজি খেতে পছন্দ করে তাদের সেইভাবে উৎসাহিত করতে হবে, আমরা তাদের জন্য ফলের ব্যবস্থা করতে পারি। এবং আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবো, আমাদের পরিবারে যে বয়োজ্যেষ্ঠ আছে তাদের, তারা যদি অসংক্রামক কোনো ব্যাধিতে ভুগে থাকেন সেই বিষয়টাও আমাদের যেমন চিকিৎসা চালিয়ে যেতে হবে, এবং তারা যেন কোভিড বিষয়ে তাদের বেশিভাবে সচেতন রাখতে হবে, তিনি যেন নিজে সচেতন থাকেন, এবং পরিবারের অন্য সদস্যরাও যেন সচেতনতার সাথে তাদের এই বিষয়ে দেখেন। এই সব বলে আজকের এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।